হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি চলে আসলাম কাউসার আহমেদ কুয়াশা। আমার ইউটিউব চ্যানেল কুয়াশার সমাধান থেকে আজকে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে যেটা পাবলিক ওয়ার্ড ডিপার্টমেন্ট 2015-তে আসছিল। এই অঙ্কের জন্য 1 মিনিট মাত্র সময় দেওয়া হবে। আচ্ছা, তো এই প্রশ্নটা করি আগে, যে কতজন বালককে 125টা কমলা লেবু ও 145টা কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়। মানে এমনভাবে ভাগ করতে হবে যেন কমলা লেবু আর কলা সমান সংখ্যকভাবে পায়। তো এটা করার একদম শর্টকাট টেকনিক হচ্ছে, একদম শর্টকাট টেকনিকটা আমি দেখিয়ে দিচ্ছি শর্টকাট। সেটা হচ্ছে যে এই 125 আর 145-এর গসাগু করবো আমরা। গসাগু যদি করি তাহলে 125 আর হচ্ছে 145 গসাগু করি। 125-145-এর মধ্যে একবার যায়, 125 একে 125 থাকে 20, আবার 125 এখানে নামবে, 20 125-এর মধ্যে যায় 6 বার, 6 দ্বিগুণে 12 আসতে 120, এখানে থাকলো 5, 20 নামবে আবার এখানে, 5, 4, 5, 20। তাহলে আমরা গসাগু পেলাম গসাগু হয় এই পাশে অ্যান্সারটা 5 পেলাম। তো গসাগু যেহেতু 5 পেলাম, তাহলে আমাদের এই গসাগুটাই উত্তর হবে যে 5 জন বালককেই তাহলে 125টি কমলা লেবু ও 45টি কমলা ভাগ করে দেওয়া যাবে। তাহলে উত্তর হচ্ছে 5, 5 জনকে। আমি খুবই মানে শর্টকাটে দেখালাম অঙ্কটা একদম, যে 125 আর 145 গসাগু করে দিলেই যে আনসারটা পাবো গসাগু সেটাই আমাদের উত্তর। এভাবে শর্টকাট করে আমি অঙ্কগুলো দেখাচ্ছি। তো এরকম বিসিএসের কোশ্চেনগুলো আমি সমাধান শর্টকাট নিয়মে দেখাই। আপনারা যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানান, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। ধন্যবাদ।